মুন্নি সাহা অনেকের কাছে নারী সাংবাদিকতার পথিকৃৎ, অনেকের কাছে আবার তিনি ইসলামের শত্রু। তবে যার কাছে যে পরিচয় থাকুক না কেন, অনেকগুলো সূত্র বলছে এটিএন বাংলার নারী সাংবাদিক মুন্নি সাহা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, যা হাতে নাতে ধরা পড়েছে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই। কিভাবে ধরা পড়ল তার এই কুকীর্তি, কেনই বা তাকে বের করে দেওয়া হয়েছিল এটিএন বাংলার চাকরি থেকে, চাকরি হারিয়ে বর্তমান কোথায় এবং কেমন আছেন তিনি, এসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু, সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে, এরপর যোগ দেন এটিএন বাংলায়। এই লম্বা সময়ে মুন্নি সাহা ব্যাপক প্রভাব বিস্তার করেন। অনেকের কাছে তিনি নামকরা সাংবাদিক হলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি, সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে আরেক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছেন। এই পক্ষপাতিত্বে সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ধর্ম। অথচ বলা হয় সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের বিবেক হিসাবে কাজ করে, মিডিয়া কর্মীরা খবর অনুসরণ করবেন, সাংবাদিকদের প্রাথমিক ফোকাস সংবাদ। কিন্তু হাস্যকরভাবে অযৌক্তিক সংবাদ তৈরি করা নিঃসন্দেহে সাংবাদিকতা নয়, আর এই কাজটি অতি সুনিপুণভাবে করেছেন কালপ্রিট মুন্নি সাহা। সম্প্রতি তিনি এটিএন বাংলা থেকে চাকরিচ্যুত হয়েছেন। মুন্নি সাহা দাবি করেছেন মালিক পক্ষের সাথে মতবিরোধের জেরে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কিন্তু গোপন সূত্র বলছে মুন্নি সাহার গ্রহণযোগ্যতা কমে যাওয়া কিংবা সাধারণ মানুষ যেভাবে মুন্নি সাহাকে বর্জন করছিল তাতে এই কুখ্যাত সাংবাদিককে আর চাকরিতে রাখাটা সমীচীন মনে করেনি এটিএন বাংলা। উল্লেখ্য যে অনেকে বলে থাকেন ভারতীয় রয়ের এজেন্ট হিসাবে কাজ করতেন মুন্নি সাহা, যা যুক্তরাষ্ট্রে ধরা পড়ে। ঢাকা টাইমসের এক খবরে বলা হয়েছে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গে ছিলেন মুন্নি সাহা। এ সময় প্রধানমন্ত্রী ও তার মধ্যে কথোপকথন তিনি গোপনে রেকর্ড করেন, পরে এসএসএফ সদস্যরা সেটি ধরে ফেলেন, পরে সে রেকর্ডিং টেপ কেড়ে নিয়ে মুছে ফেলা হয়। ধারণা করা হয় এই রেকর্ড ভারতের গোয়েন্দাদের কাছে পাঠানোর জন্য রেকর্ড করেছিল মুন্নি সাহা। এরপর থেকে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে কিংবা বঙ্গভবনে প্রবেশের অ্যাক্রিডিটেশন কার্ড কেড়ে নেওয়া হয়। যদিও এরপর এটিএনে অনেকদিন কাজ করেছেন মুন্নি সাহা, কিন্তু সরকার এবং তার হাউসের কাছে গুরুত্ব কমে যায় তার। জানা গেছে চাকরি হারিয়ে বর্তমান তিনি ইউরোপে অবস্থান করছেন। কেউ কেউ বলে থাকেন ঘুষ বাণিজ্য করে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। একটি সূত্রে জানা গেছে মুন্নি সাহার ঢাকাতে ১২ ফ্ল্যাট রয়েছে। একটি সূত্র বলছে ক্যাসিনোর মালিক জে কে শামীমের কাছ থেকে প্রতি মাসে নিয়মিত মোটা অঙ্কের টাকা নিতেন মুন্নি সাহাসহ আরও কয়েকজন সাংবাদিক। এই অর্থ বিদেশে পাচার করে মুন্নি সাহাও বিদেশ চলে গেছে। মুন্নি সাহা বর্তমান ইংল্যান্ড অবস্থান করছেন, তার ছেলেমেয়েরাও সেখানেই থাকে। চলুন কুখ্যাত মুন্নি সাহার কিছু কুকর্মে চোখ বুলিয়ে নেওয়া যাক। প্রথমে দেখব মাদ্রাসা শিক্ষা নিয়ে রয়ের দালাল মুন্নি সাহার অপসাংবাদিকতা। অনলাইনে এর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে এক মাদ্রাসা ছাত্রকে মুন্নি সাহা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছে, সে ছাত্র উত্তর দিচ্ছে। এক পর্যায়ে মুন্নি সাহা মাদ্রাসা ছাত্রকে জিজ্ঞাসা করছে, তোমার কি স্কুলে ভর্তি হতে ইচ্ছে করছে না? জবাবে সে ছাত্র বলে, না। তারপরে মুন্নি সাহা বলে, ও হুজুরেরা তোমার মগজ ধোলাই করে দিয়েছে না? উল্লেখ্য, এর আগেও মুন্নি সাহা একাধিকবার মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করেছে এবং একাধিক রিপোর্ট করেছে। আরেকটি সূত্র বলছে মুন্নি সাহাকে তা আমাদের জানা প্রয়োজন। যদিও মুন্নি সাহা এটিএন নিউজের একজন সাংবাদিক, কিন্তু একটা বড় পরিচয় হল সে প্রকাশ্যে ভারতের দালাল অর্থাৎ রয়ের এজেন্ট। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি যখন পিলখানায় সেনা সদস্যদের হত্যা করা হয়, মুন্নি সাহার সাথে সাথে সেটি সরাসরি টিভিতে সম্প্রচার করে এবং সে এই হত্যাকাণ্ডকে উস্কে দেয় এবং দেশবাসীর কাছে সেই হত্যাকাণ্ডকে হালাল করতে চায়। মূলত এই হত্যাকাণ্ডটি পুরোপুরি পরিকল্পিতভাবে করা হয় এবং মুন্নি সাহা সরাসরি সম্প্রচারের জন্য আগেই প্রস্তুত হয়। খালেদা জিয়ার সমাবেশেও অশুভ আচরণ করে মুন্নি সাহা। তাছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে উল্টাপাল্টা প্রশ্ন করে বিতর্কিত হয় মুন্নি সাহা। তাছাড়া অনেকে বলে থাকেন সাগরণী হত্যা মামলার অনেকগুলো তথ্য আছে মুন্নি সাহার কাছে, যা তিনি অর্থের বিনিময়ে পরে আর প্রকাশ করেননি। মুন্নি সাহা যে পক্ষপাতিত্ব করে সংবাদ পরিবেশনা করতেন আরেকটি প্রমাণ হল সাংবাদিক মুস্তাফিজুর রহমান সুমনকে কোপানের নিউজটা।
সিটি কর্পোরেশন নির্বাচনের দিনে ঢাকা দক্ষিণের 34 নম্বর ওয়ার্ডের নির্বাচনী দায়িত্ব পালনের সময় আগামী নিউজ অনলাইন পোর্টালের ক্রাইম রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমনকে আওয়ামী লীগ মনোনীত 34 নম ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন খোকন ও তার অনুসারী সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রাস্তায় ফেলে রাখে। কেন কোপানো হল সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে? এ বিষয়ে সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের তত্ত্বাবধানে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন তাদের পত্রিকায় রিপোর্ট করে। রিপোর্টে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে আওয়ামী নেতা মোহাম্মদ হোসেন খোকন ও তার অনুসারীরা কেন এবং কিভাবে কুপিয়েছে তার ছবিসহ বিস্তারিত বিবরণ প্রকাশ করে। অপরদিকে এটিএন নিউজের সাংবাদিক মুন্নি সাহা নিজে রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে আওয়ামী নেতা মোহাম্মদ হোসেন খোকন কর্তৃক কোপানোর বিষয়টি একটি মিথ্যা ঘটনা প্রমাণের জন্য এটিএন নিউজ টিভি চ্যানেলে একটি রিপোর্ট প্রচার করেছেন। রিপোর্টে মুন্নি সাহা স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করেন কোপানোর ঘটনা সত্য নয়, এমনকি যিনি বা যার অনুসারীরা সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে কুপিয়েছে তারা নাকি সারাদিনেও ওই এলাকাতেই যান নাই। তাছাড়া অশ্লীল পোশাকের কারণে ধর্ষণ বাড়ছে এই মতের বিরুদ্ধেও উল্টাপাল্টা যুক্তি উপস্থাপন করেন। মুন্নি বলেন, আমি তো প্যান্ট ও টি শার্ট পরে চলাফেরা করি, কই আমাকে তো কেউ ধর্ষণ করে না। অবশ্য মুন্নি সাহার এই মন্তব্যের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিল অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন পোস্ট করে মুন্নিকে কাউন্টার দিয়ে লিখেছেন, মিস চুন্নি সাহা, আপনি যে হিজড়া সেটা মনে হয় পুরা জাতি জেনে গেছে, তাই আপনার ওপর কারো আকর্ষণ নাই। আরেকজন মুন্নি সাহাকে গরুর হাটের একটি উদাহরণ টেনে বলেন, বিশালে গরুর হাট, এই হাটে গেলেই শুধু পকেটমার হয়ে যায়। সেই হাটে এক লোক টাকা ও খুচরা পয়সা পকেটে নিয়ে গেল এবং কিছুক্ষণ পরপর পকেটে হাত দিয়ে দেখে সব ঠিক আছে কিনা। দেখে ঠিক আছে, হাট প্রায় শেষ। তখন সেই লোক গর্ব করে বলে, শুনেছি খুব পকেটমার হয়, কই আমার পকেট তো ঠিক আছে, কেউ মারতে পারে নাই। তখন পেছন থেকে এক লোক বলে, তোমার পকেটে যে এক টাকার নোট ২০টা আর খুচরা পয়সা আছে সেটা আমাদের পাঁচবার দেখা হয়ে গেছে। তাই মুন্নি সাহা, আপনি যে কি সেটা আর বললাম না, সেটা মনে হয় তারা জেনে গেছে, তাই আপনার ওপর ওদের আকর্ষণ নাই। তাছাড়া মুন্নি সাহাও বেশ উশৃঙ্খল, তার পুরুষ সঙ্গী নিয়ে মদ আড্ডায় ব্যস্ত থাকার ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুপ্রিয় দর্শক, সবকিছুরই শেষ আছে, দুর্বৃত্ত মুন্নি সাহারও সময় শেষ হয়েছে। তবে অনেকেই দাবি করেন, চাঁদাবাজি করে মুন্নি সাহায্যে ২০০ কোটি টাকার মতো অবৈধ সম্পদ অর্জন করেছেন, তার সুষ্ঠু তদন্ত করে তাকে যেন আইনের আওতায় আনা হয়। তাদের কথার সাথে আপনি কি একমত? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।